হিজরাকে বিয়ে করা যাবে কিনা। কোথাও যদি কেউ রওনা দেয় তখন বলে আল্লাহ এবং রাসূল আমার সাথে আছে, তাহলে কি অসুবিধা হবে? মহিলাদের কাপড় বাসার ছাদে শুকাতে দেয়া যাবে? ফরজ নামাজের পর একাকী মুনাজাত করা যাবে কিনা? বেনামাজি স্ত্রীর সাথে নামাজি স্বামী সংসার করতে পারবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, এ জাতীয় কথা বলা যাবে কি? কাপড়ের উপর যদি হাত লাগে লজ্জাস্থানে নামাজরত অবস্থায়, নামাজ ভেঙে যাবে? আহমদ লাবিব নামে একজন ভাই জানতে চেয়েছেন, ফরজ নামাজের পর একাকী মুনাজাত করা যাবে কি না? একাকী মুনাজাত করতে কোনো বাধা নেই। আপনি মুনাজাত মানে হচ্ছে চুপি চুপি কথা বলা, আল্লাহর সাথে আপনার পার্সোনাল কথাগুলো আপনি বলবেন সম্মিলিতভাবে, সবাই মিলে মুনাজাত ধরা হাদিসে পাওয়া যায় না, তাই আমরা এটা করব না। কিন্তু একা একা করতে কোনো বাধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে একদিন তিনি হাত তুলে দোয়া করেছেন একা একা, এমন একটি হাদিস পাওয়া যায়। ওই হাদিস যদিও জঈফ, কিন্তু হাদিস একটি পাওয়া যায়। এই মর্মে একা একা যদি হাত তুলে কেউ দোয়া করতে চায় অসুবিধা নেই, আর একা একা তো যে কোনো সময় হাত তুলে দোয়া করার সুযোগ আছে। এমডি সাগর ভাই বলেছেন, শরীরের ট্যাটু আঁকা যায় যাচ্ছে কি? না ভাই, এটা অমুসলিমদের কালচার, তাই মুসলমানরা এই কাজ করবে না। আলামিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, বেনামাজি স্ত্রীর সাথে নামাজি স্বামী সংসার করতে পারবে? নিশ্চয়ই পারবে, এজন্য তালাক দেয়া ঠিক হবে না। নূহ আলাইহিসসালাম কাফের স্ত্রীর সাথে সংসার করেছিলেন, কথা শুনিনি। হযরত লূত আলাইহিসসালামের প্রতি ঈমান আনেনি তার স্ত্রী, সংসার তারা কন্টিনিউ করেছিলেন। তবে আমরা কোনো কাফের মেয়েকে বিয়ে করব না, জায়েজ নাই, কোরআনে নিষিদ্ধ। কিন্তু নামাজ পড়ে না তাই বলে তাকে কাফের মনে করা যাবে না। দোয়া করতে হবে, বুঝাতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, তালাক দেয়া যাবে না, সংসার করতে হবে। কেয়ামতের দিন তার জবাব সে দেবে। স্বামী যদি কন্টিনিউ দোয়া করতে করতে, চেষ্টা করতে করতে মরে যায়, তার দায়ভার স্বামীকে নিতে হবে না। সত্যের সন্ধান আইডি থেকে জানতে চেয়েছেন, অনেকে বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, এ জাতীয় কথা বলা যাবে কি? হায়াতুন নবী মানে নবীর জীবন। তো হায়াতুন নবী এর মানে কি? নবীর জীবন। তো এটা কি কথা? অর্থহীন একটি কথা। হায়াতুন নবী, হায়াত মুজাফ, নবী মুজাফি ইলাই, অর্থ হলো নবীর জীবন। তো কি হলো নবীর জীবন মানে কি? আসলে অর্থহীন একটা কথা আমাদের সমাজে চালু আছে। এটা দিয়ে কেউ বোঝাতে চান যে বিশ্বনবী কবরে জীবিত আছেন, তো কবরে তো নিশ্চয়ই জীবিত আছেন, শুধু বিশ্বনবী নিজে নয়, সকল নবী। এবং যারা মুমেন মানুষ তারা কবরে ঘুমাচ্ছেন, প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতা বলবে নাম কা নাওমাতিল আরুস, দুলার মতো ঘুমাও। তো তারাও তো জীবিতই, ঘুমাচ্ছে, তারাও তো কবরে জীবিত। আলমে বারজাখ, কবরের হায়াত দুনিয়ার মতো নয়। নিশ্চয় বিশ্বনবীও জীবিত, কিন্তু দুনিয়ার মতো নয়। দুনিয়াতে জীবিত মানুষের খাবার লাগে, পানীয় লাগে, এই লাগে, ও লাগে, বিয়ে লাগে, ইত্যাদি লাগে, বউ লাগে ইত্যাদি। কিন্তু কবরে জীবিত মানুষের খাবার পানীয় এগুলো, বউ মেয়ে কোনো দরকার নাই, ছেলে মেয়ে, ভিন্ন হায়াত। যদি কেউ মনে করে বিশ্বনবী মরেন নাই, এই কথা হায়াতুন নবী বলে দাবি করে, তাহলে ঈমান চলে যাবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সব মানুষে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সকল প্রাণী গ্রহণ করবে। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাকুম মাইয়িতুন, কোরআনে আল্লাহ বলেন হে নবী, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। যদি কেউ হায়াতুন নবী বলে এটা বুঝায় রাসূল মরে নাই, তাহলে ঈমান থাকবে না, এটা মনে করা যাবে না। আবার যদি কেউ মনে করে অন্য অন্য মানুষ মরার পরে যেমন অচেতন হয়ে যায়, লাশ পচে যায়, গলে যায়, বিশ্বনবী কবরে এমন হয়ে গেছেন, এটাও ঠিক হবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীদের দেহ মাটির জন্য বক্ষণ করা হারাম, ওনারা কবরে জীবিতই আছেন। এবং মিরাজের হাদিস আপনারা পড়লে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মিরাজের রাতে নবী মুসাকে দেখেছি কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাহলে বোঝা যায় নবীগণ জীবিত। উনি আরও জানতে চেয়েছেন, কাপড়ের উপর যদি হাত লাগে লজ্জাস্থানে নামাজরত অবস্থায়, নামাজ ভেঙে যাবে? না, ভাঙবে না। যদি চুলকানি ওঠে, আপনি চুলকান, নামাজরত অবস্থায় চুলকাইলেন,
হাত লেগে গেল লজ্জাস্থানে, নামাজ ভাঙবে না। তাজবিদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, হিজরাকে বিয়ে করা যাবে কি না। হিজরাকে বিয়ে করার ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য হলো, হিজরা দুপ্রকার। একটা হলো হিজরা যেটা মুশকেলা, আর একটা গাইরে মুশকেলা। মুশকেলা হিজরা মানে যার লিঙ্গই নাই, পুরুষ না নারী বুঝাই যায় না, এমন হিজরাকে বিয়ে করা যাবে না। দ্বিতীয় হলো গাইরে মুশকেলা, যেটা মেয়েলি সুরত আছে, তার দেহের দিকে তাকালে বোঝা যায় সে নারী, কিন্তু অন্য স্বাভাবিক নারীর মতো যৌন সঙ্গমের ক্ষমতা নেই, সন্তান জন্ম দিতে পারবে না, এমন হিজরা নারীকে হিজরা সাধারণ পুরুষ বিয়ে করতে পারবে। হিজরা পুরুষ যদি থাকে, যদি কোনো নারী হিজরা পুরুষকে বিয়ে করতে চায় যার মাঝে পুরুষত্বের সকল দিক স্পষ্ট কিন্তু তার যৌনঙ্গটা স্পষ্ট নয়, এ অবস্থায় বিয়ে যদি করে কোনো হিজরা পুরুষকে কোনো মহিলা, বিয়েটা হবে বৈধ, কিন্তু এখানে স্যাক্রিফাইসের বিষয় আছে, কারণ সে যৌন সম্ভোগ করতে পারবে না। ধৈর্য ধারণ করে থাকলে থাকতে পারবে, তবে আমরা বলবো যেন হিজরাকে জেনে শুনে কেউ বিয়ে না করে। সুমাইয়া নামে একজন বোন জানতে চেয়েছেন, মহিলাদের কাপড় বাসার ছাদে শুকাতে দেয়া যাবে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, মহিলাদের কাপড় বাসার ছাদে শুকাতে দেয়া যাবে, তবে ওই পোশাকগুলো দেয়া ঠিক নয় যে পোশাকগুলো গোপনে ব্যবহার করা হয়, সেগুলো গোপনেই শুকাতে দেয়া উচিত। তিনি আরও জানতে চেয়েছেন, কোথাও যদি কেউ রওনা দেয় তখন বলে আল্লাহ এবং রাসূল আমার সাথে আছে, তাহলে কি অসুবিধা হবে? শিরিক হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর সাথে আছেন, রাসূল নয়, রাসূল তো মদিনায়, তিনি রওজাতে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, অথবা তিনি রওজার মাঝেই আছেন, তিনি মানুষের সালামের জবাব দিচ্ছেন, দুরুদের জবাব দিচ্ছেন, তিনি আপনার সাথে আছেন কীভাবে? এজন্য আল্লাহ এবং রাসূল সাথে আছেন, এটা আপনার কফরি শিরক হয়ে যেতে পারে, তাই এমন কথা বলবেন না, বলবেন আল্লাহই আমার সাথে আছেন।